সরকারি সাদাত কলেজের প্রাণিবিদ্যা বিভাগ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। স্নেহের শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো আশা করি সবাই ভালো আছো। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। তোমরা যারা প্রাণিবিদ্যা বিষয়ে অনার্স তৃতীয় বর্ষ, চতুর্থ বর্ষ, প্রিলিমিনারি মাস্টার্স এবং মাস্টার্স ফাইনাল ইয়ার কীটতত্ত্ব শাখায় অধ্যয়ন করছো, তাদের সকলে আমার এই স্লাইডগুলো থেকে উপকৃত হবে। এবং বিশেষ করে অনার্স তৃতীয় বর্ষ তোমরা প্র্যাকটিক্যালের জন্য উপকৃত হবে, অনার্স চতুর্থ বর্ষ, প্রিলিমিনারি মাস্টার্স এবং কীটতত্ত্ব ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীরা, তোমাদের সিলেবাস অনুযায়ী এই স্লাইডগুলো তৈরি করা হয়েছে। স্নেহের শিক্ষার্থীরা, আমি এমডি মাহমুদ, প্রভাষক সরকারি সাদত কলেজ টাঙ্গাইল। তাহলে আজ আমরা মূল স্লাইডগুলো দেখার পূর্বে আমি ধন্যবাদ জানাতে চাই সরকারি সাদত কলেজ কর্তৃপক্ষকে এবং প্রাণিবিদ্যা বিভাগকে। এবার আসো আমরা মূল স্লাইডে চলে যাই এবং চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি আজকের আলোচনার বিষয়বস্তু কি হতে পারে। এরপর রয়েছে আধুনিক চাষাবাদ পদ্ধতির ব্যবহার। সুস্থ বীজ যদি আমরা ব্যবহার করি, বীজ যদি আগেই শোধন করে নেই, সঠিক দূরত্বে যদি আমরা চারা রোপণ করি, সবল চারা যদি ব্যবহার করি, সুষম সার, আগাছামুক্ত জমি, সঠিক পানি ব্যবস্থাপনা, সারিতে রোপণ ও আধুনিক চাষাবাদ পদ্ধতি গ্রহণ যদি করি, তাহলে আমরা অধিক ফসল পাবো। এবং এই পদ্ধতিগুলো প্রয়োগ করলে আমরা অনেক কীট পতঙ্গ থেকে রক্ষা পাবো, আমাদের ফসল রক্ষা পাবে, ফলে আমরা বা কৃষকরা অনেক লাভবান হবে। স্নেহ শিক্ষার্থীরা, এখানে একটি ডান পাশে চিত্রটি লক্ষ্য করো। এই চিত্রে তোমরা কি দেখতে পাচ্ছ? এই চিত্রে দেখো একটি ডালের মধ্যে একটি ফিঙে পাখি বসে আছে। আমরা জানি এই পাখিটি হলো পতঙ্গ ভোগ প্রাণী। এছাড়া এখানে দেখো কাকতাড়ুয়া দেওয়া রয়েছে এবং দূরে একজন লোক হাত জাল দিয়ে ক্ষতিকর পোকাগুলো সংগ্রহ করছে। আমরা যান্ত্রিক পদ্ধতি ব্যবহার করতে পারি, যেমন হাত জালের সাহায্যে পোকা ধরে আমরা মেরে ফেলতে পারি। তারপরে আলোর ফাঁদে পোকা ধরা যায়। রাতের বেলা যদি আমরা আলো জ্বালিয়ে রাখি, তাহলে পোকামাকড় গুলো আলোর প্রতি আকৃষ্ট হয় এবং পোকামাকড় গুলো ধরে আমরা মেরে ফেলতে পারি। বা আলোর ফাঁদের নিচে কেরোসিন বা পানি রেখে দিতে পারি, ফলে তার মধ্যে পোকাগুলো পড়ে মারা যাবে। আক্রান্ত পাতার আগা কেটে দেওয়া। অনেক সময় ধান গাছের উপরের আগার দিকের পাতা আক্রান্ত হয়ে যায়, আমরা তখন কিছু অংশ যদি কেটে ফেলে দেই, তাহলে অনেক লার্ভা তোমার ওর সাথে চলে আসবে এবং সেগুলো আমরা মাটির নিচে পুঁতে ফেলে বা আগুনে পুড়িয়ে মেরে ফেলতে পারি। এভাবেও আমরা দমন করতে পারি। এরপর দেখো, আমরা যদি পাখি বসার জন্য ধান খেতের মাঝে বা আইলে আমরা জায়গা করে দেই বা ডালগুলো পুঁতে দেই, এই ডালের মধ্যে পাখিরা এসে বসে থাকবে এবং পোকামাকড় গুলো তারা ধরে ধরে খাবে। এভাবেও আমরা ক্ষতিকর পোকামাকড় দমন করতে পারি। আমরা ভালো করে ধান খেতের দিকে যদি লক্ষ্য রাখি, অনেক সময় ধান ক্ষেত বা সবজি ক্ষেত বা যে কোনো ধরনের ক্ষেতে পাতাগুলো যদি লক্ষ্য করি, পাতার ঠিক নিচের দিকে দেখো ডিমের গাদা থাকে বা ডিমের সারি থাকে। আমরা সেই ডিমের গাদা বা সারি হাত দিয়ে সংগ্রহ করে আমরা পুড়িয়ে ফেলতে পারি, মাটিতে পুঁতে ফেলতে পারি, অথবা আমরা হাত দিয়ে ডলা দিয়ে সেই ডিমগুলোকে নষ্ট করে ফেলতে পারি। আমরা যদি এই পদ্ধতিগুলো ব্যবহার করি, এই যান্ত্রিক পদ্ধতিগুলি ব্যবহার করি, তাহলে কীট পতঙ্গকে অনেকাংশে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারবো। এরপরে লক্ষ্য করে দেখো, এরপর রয়েছে রাসায়নিক দমন। স্নেহের শিক্ষার্থীরা, রাসায়নিক দমন কিন্তু আমরা প্রথমেই ব্যবহার করব না, কারণ আমি প্রথমেই একটি ভিডিও ক্লিপ দেখিয়েছি, এই রাসায়নিক দমন স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক একটি পদ্ধতি। কারণ
কিছু কিছু বিষ রয়েছে যেগুলো আমাদের শরীরে থেকে যায়, এগুলো এগুলো জমা হয় আমাদের চর্বিতে এবং পরবর্তীতে আমাদের স্বাস্থ্যের বিভিন্ন সমস্যা সৃষ্টি করে থাকে। এছাড়া এই কীট বিষগুলো আমরা যখন ছিটাই তখন আমাদের নাক দিয়ে যায়, আমাদের ত্বক দিয়ে প্রবেশ করে এবং এগুলো স্বাস্থ্যের জন্য খুবই হুমকিস্বরূপ। কাজেই পেস্ট বা আপদ যখন সর্বোচ্চ পর্যায়ে চলে যাবে তখন কোনো পদ্ধতি আর কাজে লাগবে না, সর্বশেষ পদ্ধতি হিসাবে আমরা রাসায়নিক পদ্ধতি ব্যবস্থা নেব। এই পদ্ধতিতে নিয়মিতভাবে অপকারী এবং উপকারী পোকামাকড়ের উপস্থিতি আগে জরিপ করে নিতে হবে এবং সর্বশেষ ব্যবস্থা হিসাবে কেবল আক্রান্ত জমিতে সঠিক বালাই নাশক সঠিক সময় সঠিক মাত্রা এবং সঠিক পদ্ধতিতে ব্যবহার করতে হবে। শ্রেণী শিক্ষার্থীরা দেখো এখানে কয়েকটি কথা রয়েছে, সঠিক বালাই নাশক সঠিক সময় সঠিক মাত্রায় এবং সঠিক পদ্ধতিতে ব্যবহার করতে হবে, তাহলে আমরা আমাদের জনস্বাস্থ্য আমাদের নিরাপদ ফসল ইত্যাদি নিশ্চিত করতে পারবো এবং আমাদের বন্ধু পোকাগুলো বেঁচে যাবে। প্রথম চারটি উপাদানের সাহায্যে যদি ক্ষতিকারক পোকামাকড় ও রোগের আক্রমণ দমিয়ে রাখা সম্ভব না হয় তখনই কেবল সর্বশেষ ব্যবস্থা হিসাবে বালাই নাশক ব্যবস্থা করতে হবে, অর্থাৎ পোকার সংখ্যা অর্থনৈতিক দ্বার প্রান্তে বা ইটিএল ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল পৌঁছে গেলে তখনই বালাই নাশক সঠিকভাবে ব্যবহার করা দরকার, যে কথাগুলো আমি তোমাদেরকে আগেই বলেছিলাম। সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনার উদাহরণ আমরা একটু দেখে নিই। বিদেশে সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা এখন ব্যাপক হারে ব্যবহার হচ্ছে। ইউরোপিয়ান দেশসমূহে বিভিন্ন শাকসবজির মাঠে সমন্বিত দমন ব্যবস্থা চলছে। এশিয়ার মধ্যে ফিলিপাইন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, লাওস, চীন, জাপান প্রভৃতি দেশে শাকসবজি সহ ধান খেতে এই পদ্ধতির আপদ দমন ব্যবস্থা ব্যবহার করা হয়ে থাকে। সাম্প্রতিককালে বাংলাদেশে ধান এবং শাকসবজির উপর সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা প্রস্তুতি চলছে এবং অদূর ভবিষ্যতে এই ব্যবস্থা অনুসরণ করা হবে। স্নেহ শিক্ষার্থীরা, আমি এর আগেই কয়েকটি ধানের জাত দেখিয়েছিলাম, ব্রি ধান 27, 26, এই ধানগুলো তোমার কীটপতঙ্গ প্রতিরোধশীল, কাজে সেগুলি ব্যবহার করতে পারবে। এছাড়া বেগুন রয়েছে, বিটি বেগুন, এগুলো বিভিন্ন ধরনের ক্ষতিকারক পোকা দমনে প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন, কাজে এগুলি যদি আমরা ব্যবহার করি বা আমরা চাষবাস করি তাহলে আমরা ক্ষতিকারক পোকামাকড় অনেকাংশে আমরা দমন করে রাখতে পারবো। তুলা গাছে আইপিএম এর ফাঁদ কিভাবে ব্যবহার করব সেটা একটু দেখে নিই। দেখো তুলার একটি ক্ষেত দেখা যাচ্ছে, তুলার ক্ষেতে অনেক ধরনের ক্ষতিকারক পোকা থাকে, আমরা ফিতা লোহিতা এগুলো এগুলো হলো তুলার ক্ষতিকারক পোকা। আমরা যদি ফেরোমন ট্র্যাপ ব্যবহার করি, দেখো এখানে ফেরোমন রাখা রয়েছে এবং এটার মধ্যে এই ফেরোমনে তোমার গন্ধ থাকে এবং এই ফেরোমনের গন্ধে পোকামাকড় আকৃষ্ট হয়, বিশেষ করে পুরুষ পোকাগুলো আকৃষ্ট হয় এবং এখানে আসে, মনে করে এখানে স্ত্রী পোকা রয়েছে। এরপরে এই ট্র্যাপের নিচেই আমরা কেরোসিন বা অন্য রাসায়নিক পদার্থ রেখে দেব, এখানে আসার পরেই পোকামাকড় করে উড়ে উড়ে এই কেরোসিন বা পানি বা কোনো রাসায়নিক পদার্থে পড়ে যাবে এবং মারা যাবে, ফলে স্ত্রী পোকাগুলো পুরুষ পোকার অভাবে বন্ধ্যায় রয়ে যাবে এবং এগুলো ডিম পারবে না, ডিম পারলেও সেই ডিম থেকে বাচ্চা ফুটে বা লার্ভা ফুটে বেরিয়ে আসবে না, ফলে এইভাবে আমরা তাদের বংশ নির্বংশ করতে পারি, তাদের প্রজনন নষ্ট করে দিতে পারি এবং ক্ষেতকে আমরা রক্ষা করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এবার ফেরোমন ট্র্যাপ কিভাবে ব্যবহার করব এবং ঝিঙ্গা গাছে কিভাবে ক্ষতি করে তার উপরে আমরা একটি ভিডিও ক্লিপস দেখে নিই। বন্ধুরা, নিরাপদ ফসলের পক্ষ থেকে শুভেচ্ছাদের এপিসোড শুরু করছি। আমরা আজকে আসছি একটি ঝিঙ্গার জমিতে। আপনারা দেখতেছেন এটি একটি ঝিঙ্গার জমি, সবে মাত্র ফুল আসা শুরু করছে এবং হালকা কিছু ফল আসছে। এই জমিটিতে আমরা আসছি আসলে আপনাদেরকে ফ্রুট ফ্লাই নিয়ে কথা বলার জন্য। আসলে ফ্রুট ফ্লাই কীভাবে জমির ক্ষতি করে তা নিয়ে আমরা আলোচনা করব। আমরা একটু দেখি যে এখানে
একটা ঝিঙ্গার অলরেডি কিন্তু ক্ষতি করে ফেলেছে। আমরা একটু যদি লক্ষ্য করি এই জায়গাটায়, এই যে অলরেডি এখানে ফ্রুট ফ্লাই ডিম দিয়ে দিয়েছে, মানে এই যে ডিম ছোট ছোট যে সাদাগুলি দেখতেছি এগুলি হলো ডিম। এই ডিমগুলি ফুটে এক সময় কীড়া হবে, কীড়া হয়ে এর ভিতরে চলে যাবে, ভিতরে গিয়ে এই ফলের ভিতরে এই যে আশ আছে এটা খেতে থাকবে, খেতে থাকার ফলে এই ফলটা নষ্ট হয়ে যাবে, তখন এটা খাবারের অনুপযোগী হয়ে পড়বে। এবং এরপরে শুধু এটাই নয়, এই ফলটা কিন্তু বেঁকে গেছে। বাঁকার প্রধান কারণটা কিন্তু আপনারা দেখতেছেন এই জায়গাটা বাঁকা, এখানে কিন্তু এর আগেও একটা পোকা এখানে কী করেছিল, বসেছিল, বসে এখানে ডিম পেড়েছিল, এরপরে এখানেও বাঁকা হয়েছে। এই বাঁকা হওয়ার মূল কারণই হচ্ছে ফ্রুট ফ্লাই। তার মানে ফ্রুট ফ্লাইয়ের সমাধান হিসেবে আমরা কী করতে পারি, ফ্রুট ফ্লাইয়ের সমাধান হচ্ছে মূলত ফুল আসার আগে থেকেই আমাদেরকে কী করতে হবে, ফেরোমোন ট্র্যাপ বসাইতে হবে। ফেরোমোন ট্র্যাপ যেটা আপনারা বসাবেন, একটু আমরা দেখি এখানে এই কৃষক ভাই ফেরোমোন ট্র্যাপ বসাইছে, সেটা আমরা এখানে যদি লক্ষ্য করি তাহলে আমরা অবশ্যই দেখবো যে এখানে ফেরোমোন ট্র্যাপে কী আছে। পোকা কিন্তু আকৃষ্ট হয়ে পড়ছে, এখানে যে পোকাগুলি পড়ছে এগুলি হলো পুরুষ পোকা। এখন এখানে পুরুষ পোকা পড়ার কারণ কী এবং কেন পুরুষ পোকা মরলে আমাদের জমি নিরাপদ থাকবে? নিরাপদ থাকার কারণ হচ্ছে মূলত এখানে পুরুষ পোকাগুলি যদি আকৃষ্ট হয়ে মারা যায় তাহলে দেখা গেছে যে মহিলা পোকাগুলি বন্ধা হয়ে যাবে, তারা আর ডিম দিতে পারবে না। আর যদি ডিম না দিতে পারে তাহলে আমাদের ফসলের কোনো ধরনের ক্ষতি হবে না, তাহলে আমাদের পুরুষ পোকা যদি মরে যায় তাহলে আমাদের জমি নিরাপদে থাকবে। এখন আপনারা এটা কীভাবে জমিতে বসাবেন এটা নিয়ে আমি একটু কথা বলবো আপনাদের সাথে। প্রথম কথা হচ্ছে আপনারা এই যে এখানে যে তাবিজটি দেখতেছেন এটা হলো গিয়া লিউর, এটা হলো কিউ লিউর। এই যে লিউরটা, এই লিউরটা বাজারে কিনতে পাওয়া যায়, আপনারা একটা প্যাকেটে দুই পিস থাকবে, আপনাদের প্রতি 2.5% থেকে 3% জমির জন্য একটি লিউর প্রয়োজন হয়। এটা প্যাকেট কেটে বের করে এখানে যেভাবে দেখতেছেন সুতা দিয়ে এখানে ঝুলাই দেওয়া হয়েছে। এই যে বয়মের যে মুখ আছে এই বয়মের মুখের নিচে এখানে একটা আংটি সিস্টেম আছে, ওইখানে ঝুলাই দেওয়া হয়েছে। তবে এটা ঝুলানোর সিস্টেমটা হচ্ছে আপনার এই এই দাগের থেকে এক আঙ্গুল উপরে, অর্থাৎ এক আঙ্গুল উপরে পানিটা এ পর্যন্ত থাকবে, পানিটা এ পর্যন্ত থাকবে, এবং পানির মধ্যে সামান্য সাবানের গুঁড়া দিতে হবে যাতে এখানে পোকা পড়ে আটকে যায়। তবে সাবানের গুঁড়া এমনভাবে দেওয়া যাবে না যাতে সাবানের গুঁড়ার গন্ধটা এখান থেকে আসে, এরকম সাবানের গুঁড়া দেওয়া যাবে না, এত বেশি গুঁড়া দেওয়া যাবে না। তারপরে আরেকটা বিষয় হচ্ছে এই ছিদ্রগুলি আমাদেরকে অবশ্যই উত্তর এবং দক্ষিণমুখী বরাবর রাখতে হবে, তাহলেই পোকাগুলি আকৃষ্ট হয়ে মারা যাবে। তাহলে আমরা এই পদ্ধতিতেই কী করতে পারি, জমির ফ্রুট ফ্লাইয়ের আক্রমণ থেকে আমরা কী করতে পারি, বাঁচতে পারি। আমরা একটু যদি দেখি এখানে ফল আছে, ফলের মধ্যে এই যে ফ্রুট ফ্লাই এখানে আছে আর কি, আমরা একটু দেখি কষ্ট করে। এই যে আপনারা বাস্তবে কিন্তু দেখতেছেন এটা হলো ফ্রুট ফ্লাই। এটা যখন জমিতে থাকে তখন কিন্তু আপনার যে ক্ষতিটা করে এই ক্ষতি কিন্তু পুষিয়ে নেওয়া সম্ভব নয়। তো যাই হোক, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, ফ্রুট ফ্লাই আমাদের ফসলের কি পরিমাণ ক্ষতি করে এবং কিভাবে করে এবং এই ফ্রুট ফ্লাই কিভাবে মারা যায় বা আমরা মারতে পারি এবং এদের থেকে কিভাবে ফসলকে রক্ষা করতে পারি সেটা আমরা জানলাম। তাহলে এই পদ্ধতি কিন্তু রাসায়নিক পদ্ধতি থেকে অনেক ভালো এবং আমাদের স্বাস্থ্যসম্মত একটা পদ্ধতি, আমাদের ফসলের তেমন ক্ষতিও করতে পারে না এবং যে ফসলগুলো আমরা পরবর্তীতে পাবো তার মধ্যে কোনো কীটনাশক থাকে না, কাজে এই পদ্ধতি খুবই গ্রহণযোগ্য একটি পদ্ধতি। এরপরে আমরা জেনে নেই ধানের সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা টুংরো এবং স্টেক রোগের জন্য কি কি করা যেতে পারে। দেখো, আমরা জৈবিক দমন ব্যবস্থাপনা করতে পারি। জৈবিক দমনের মধ্যে আমরা লেডি বার্ড বিটল খেতে দিয়ে দিতে পারি, ওয়াটার বাগ, বোলতা, ক্যারাবিট বিটল, মিরিট বাগ, ফোরিং অর্থাৎ ড্রাগন ফ্লাই, মাকড়সা, ব্যাং ইত্যাদির মাধ্যমে জৈবিক ভাবে দমন করতে পারি। যান্ত্রিক দমন করতে পারি, কিভাবে লক্ষ্য করে দেখো, পোকা ধরার জাল, ডিমের গাদা ধ্বংস করা, আলোর ফাঁদ ব্যবহার করা, পোকা খাদক পাখি বসার জন্য বাঁশের খুঁটি দিতে হবে। এরপর পোষক প্রতিরোধের মাধ্যমে যেমন BR1 মাজরা পোকা দমনের জন্য, BR11 ব্লাস্ট লিফ স্টিক রোগের জন্য, BR14 থ্রিপস ব্লাস্টের জন্য, IR20 মাজরা পোকা দমনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। তারপর দেখো, প্ল্যান্ট কোয়ারেন্টাইন পদ্ধতি ব্যবহার করে আমরা দমন করতে পারি। রাসায়নিক দমন আপদ
প্রকৃতি নিশ্চিত করতে হবে, প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে হবে। রাসায়নিক সার বেশিও করা যাবে না, কমও করা যাবে না। তারপর দেখো শস্য, আমরা সুস্থ বীজ ব্যবহার করব, আগাছামুক্ত ক্ষেত নিব, আমরা উপযুক্ত পরিবেশে উপযুক্ত পরিমাণে সেচ দিব, সুবিধাচিত সার আমরা ব্যবহার করব, আধুনিক চাষাবাদ পদ্ধতির অভ্যাস গড়ে তুলব। তাহলেই আমরা মোটামুটি এই সমন্বিত যে আইপিএম আপদ দমন ব্যবস্থাপনা, এই পদ্ধতিতে বিভিন্ন ফসল উৎপাদন করতে পারবো। স্নেহ শিক্ষার্থীরা, বাংলাদেশে আপদ ব্যবস্থাপনা প্রয়োগের যে সুবিধা গুলো রয়েছে সেগুলো সম্পর্কে একটু জেনে নিই। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, এদেশে প্রতি বছর ফসলের এক বিরাট অংশ পেস্টের আক্রমণে ধ্বংস হয়ে যায়, এই জন্য বাংলাদেশের প্রেক্ষিতে আইপিএম এর গুরুত্ব অপরিসীম। বাংলাদেশের সমন্বিত আপদ দমন ব্যবস্থাপনা শুরু হয় 1981 সালে, তবে 1979 সালের পর এটাই যথেষ্ট পরিমাণ জনপ্রিয়তা অর্জন করে। বাংলাদেশের কৃষি সম্প্রসারণ বিভাগ জাতিসংঘের খাদ্য এবং কৃষি সংস্থার সহযোগিতায় সমন্বিত দমন ব্যবস্থাপনা প্রযুক্তি কৃষকদের হাতে পৌঁছে দেয় এবং বিভিন্ন পদ্ধতি গ্রহণ করে এবং কয়েকটি প্রকল্প রয়েছে এই জন্য। 1 নম্বর দেখো সমন্বিত ব্যবস্থাপনা প্রকল্প, এবং 2 নম্বর শস্য সংরক্ষণ কর্মসূচি শক্তিশালীকরণ প্রকল্প। বাংলাদেশে আইপিএম এর অধিক ব্যবহার সফল হওয়া সম্ভব এবং আপদ ব্যবস্থাপনা প্রকল্পের উদ্দেশ্যগুলো নিম্নরূপ কি কি দেখো, কৃষি সম্প্রসারণ বিভাগ এবং নির্বাচিত বেসরকারি সংস্থার সামর্থ্যের উন্নয়ন ঘটাতে হবে, একটি জাতীয় সম্পদ ব্যবস্থাপনা নীতি প্রণয়ন করতে হবে, পরিবেশের জন্য নিরাপদ একটি ব্যবস্থাপনা পদ্ধতি গড়ে তুলতে হবে, কৃষি সম্প্রসারণ বেসরকারি সংস্থার কর্মীদের প্রশিক্ষণ এর মাধ্যমে আমরা আইপিএম পদ্ধতিকে আরো জোরদার করতে পারি। আমরা আরেকটু ভিডিও ক্লিপ দেখে নেই। বন্ধুরা ধানের সবাই কেমন আছেন? আমি এর আগের পর্ব আক্রমণের লক্ষণ এবং আমি নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনি প্রথম পেয়ে যান। আমরা আইপিএম এর ব্যবস্থাপনার সমস্যা এবং ভবিষ্যৎ নিয়ে একটু আমরা দেখি কি কি করা যেতে পারে। এই পদ্ধতির বাস্তবায়নে অনেক অভিজ্ঞ বিশেষজ্ঞের প্রয়োজন হয়। অনেক বিজ্ঞানী ব্যবস্থাপনার সঠিক কর্মসূচি নিতে ব্যর্থ হন এবং বিরূপ ধারণার জন্ম হয় জন্য কৃষকদের। কৃষকগণ পেস্ট থাকবে সেই পেস্টের ঘনত্ব এবং অর্থনৈতিক দ্বারপ্রান্ত নির্ণয় করে শস্য সংরক্ষণে অভ্যস্ত নয় বলে সমস্যার সম্মুখীন হন, কারণ এটি একটি বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি। কৃষকরা এলাকা ভিত্তিক আপদ দমনে নয়, তাই তাদের এতে বেশ অসুবিধা হয়, সমস্যার সম্মুখীন হন তারা, এবং এটি বহু বিষয় সংশ্লিষ্ট পদ্ধতি এবং এতে বিজ্ঞানীদের একত্রিত করা বেশ কষ্টসাধ্য। অর্থাৎ এটি একটি সমন্বিত পদ্ধতি, তাই বিভিন্ন বিজ্ঞানীদের একসাথে আনা বেশ কষ্টসাধ্য ব্যাপার। এই জন্য কৃষককে অনেক স্টাডি করতে হয় এবং কৃষককে অনেক অভিজ্ঞ হতে হয়। আপদ ব্যবস্থাপনার ভবিষ্যৎ, পৃথিবীতে মানুষ যে হারে বাড়ছে ভবিষ্যতে খাদ্য উৎপাদন আরো বাড়াতে হবে। উৎপাদন বাড়াতে গেলে কৃষির অনিষ্টকারী আপদ দমন করতে হবে। আপদ সমস্যা সমাধানের কোনো একক পদ্ধতির উপর নির্ভর করা যাবে না, এই জন্য সমন্বিত ব্যবস্থা পদ্ধতি গ্রহণ করতে হবে। ভবিষ্যতে সমন্বিত ব্যবস্থাপনা পদ্ধতি আক্রমণের প্রধান ভূমিকা রাখবে। সমন্বিত আপদ ব্যবস্থাপনার অগ্রগতি কিছু নির্দেশনা দেওয়া যেতে পারে, যেমন আপদ শনাক্ত করে এর জীবনচক্র তোমার জানতে হবে, কিভাবে শেখা তাদের মারতে হবে সেইগুলো সম্পর্কে আমাদের জানতে হবে, আপদের একটি ছক তৈরি করতে হবে, কোন সময়গুলো বেশি আক্রমণ করে সেটা আমাদের জানতে হবে, এবং কোন পোকামাকড় দিয়ে আপদ ধ্বংস করা যাবে, কোন কীটনাশক দ্বারা আপদ ধ্বংস করা যাবে, সেই পদ্ধতিগুলি সম্পর্কে আমাদের জানতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেক তথ্যই পেলে এবং আরো তথ্য রয়েছে ইন্টারনেটে। এছাড়া তোমরা যদি এ সম্পর্কে আরো ভালো জানতে চাও, বাংলাদেশের কৃষির অনিষ্টকর কীট পতঙ্গ দমন ও নিয়ন্ত্রণ তহিদুদ্দিন আহমেদ এর বই খুব ভালোভাবে রয়েছে। এছাড়া মুস্তাফিজুর রহমান কীটতত্ত্ব বইটি লিখেছেন, আধুনিক কীটতত্ত্ব লিখেছেন বিবেকানন্দ বিশ্বাস, এই বইগুলোতে রয়েছে। এছাড়া তোমার এখানে দেখো মেটকাফের একটি বই রয়েছে। এছাড়া লক্ষ্য করে দেখো এখানে এখানে এই যে
এখানে বইটি দেওয়া নেই, তবে মেডকাপের একটি বই রয়েছে খুব সুন্দর, তাতে রয়েছে আপদ ব্যবস্থাপনা পদ্ধতি, সেটা সম্পর্কে তোমরা জানতে পারো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের অ্যাসাইনমেন্ট থাকবে সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনার উপকারিতা তোমরা লিখবে, সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা কি সেটা লিখবে, এবং সমন্বিত দমন ব্যবস্থাপনার উপাদান সমূহ সম্পর্কে তোমরা বর্ণনা করবে, সমন্বিত দমন ব্যবস্থাপনা নীতিগুলো তোমরা আলোচনা করবে বা অ্যাসাইনমেন্ট। সরকারি সাদত কলেজের প্রাণবিদ্যা বিভাগের অনার্স চতুর্থ বর্ষ প্রিলিমিনারি মাস্টার্স এর ছাত্রছাত্রীরা এবং মাস্টার্স ফাইনাল ইয়ার এর কৃতিত্ব শাখার ছাত্রছাত্রীরা যারা আমার সাথে এতক্ষণ ছিলেন, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমি সরকারি সাদত কলেজ কর্তৃপক্ষকেও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। তোমাদেরকে আবার সামনের ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ।